এই যে সশস্ত্র রামদা এবং পিস্তল নিয়ে মানুষকে মেরেছে। খোদ ঢাকা শহরে 5 অক্টোবর, 3600 জুলাই, 5, 6, 7 তারিখে অন্তত 350 থেকে 450 মানুষের প্রাণহানি হয়েছে। এর আগে হয়েছে আরও 500 শতাধিক অফিসিয়াল তথ্য অনুযায়ী, আনঅফিসিয়ালি এই সংখ্যা 2 থেকে 2500। কে যারা 15 আগস্টের শোক দিবসের নামে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঢাকা শহরের রাজপথ দখল করতে এসেছিল তাদেরকে প্রতিহত না করে উপায় ছিল কি ছাত্র জনতার? গতকালকে দেখলাম ঢাকা শহরে ধানমন্ডি 32-এ এক নেতাকে ছাত্র জনতা ধরার পরে তার উপরে আঘাত করতে করতে গণ ধলাই দিতে দিতে তার শরীরের সমস্ত কাপড় চুপুর খুলে। সম্মানিত দর্শক, অবশেষে প্রকাশ হয়েছে কি কারণে সে আওয়ামী লীগ নেতা কর্মীকে এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদেরকে উলঙ্গ করে পিটিয়েছিলেন, এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই রীতিমতো অবাক হয়ে যাবেন। সে শিক্ষার্থীর উপর নির্মম নির্যাতন করেছিল এবং কে শিক্ষার্থীদের মারার জন্য হুমকিও দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল কিছু বাহিনীকে। ইতিমধ্যে কিন্তু তার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে এবং শিক্ষার্থীরা এবং জনগণ তাকে কী কারণে পিটিয়েছেন উলঙ্গ করে এইসব বিষয় নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলে অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই যে তালিকাটা দেখুন, এই প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 11 জন এই যে সশস্ত্র রামদা এবং পিস্তল নিয়ে মানুষকে মেরেছে। খোদ ঢাকা শহরে 5 অক্টোবর, 3600 জুলাই, 5, 6, 7 তারিখে অন্তত 350 থেকে 450 মানুষের প্রাণহানি হয়েছে। এর আগে হয়েছে আরও 500 শতাধিক অফিসিয়াল তথ্য অনুযায়ী, আনঅফিসিয়ালি এই সংখ্যা 2 থেকে 2500। এই যে বর্বরতম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, আমি এই ভিডিওতে এই ছবি দেখাচ্ছি না, এই কারণে দেখাচ্ছি না যে এটি ইউটিউব তার স্ক্রিনিংয়ে এই ভিডিওটা বন্ধ করতে পারে, কিন্তু আপনাদের নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকের ইনবক্সে ভিডিও গিয়েছে, তাই তো আপনারা দেখেছেন রামদা নিয়ে কীভাবে কবজি কেটে ফেলছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কুপিয়ে কুপিয়ে মারছে। আর AK-47 আলা, এই রাইফেল আলা ছাত্রলীগ যুবলীগের গুড্ডাটা তো আছেই, আমরা এত সহজে ভুলে গেলাম এইসব মানুষের কথা, এই রাজনীতির কথা। আজকে যারা 15 আগস্টের শোক দিবসের নামে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঢাকা শহরের রাজপথ দখল করতে এসেছিল তাদেরকে প্রতিহত না করে উপায় ছিল কি ছাত্র জনতার? যারা এসেছিল তাদের প্রত্যেকেই এই আব্দুল মাখনের মতো, যিনি বিপ্লব ঘটানোর জন্য প্রতিজ্ঞা করে ঢাকা শহরে এসেছেন এবং আগামী দিনের নমিনেশন কনফার্ম করতে এসেছেন। তো এই সমস্ত মানুষের উপর যেসব অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, আমি নিন্দা করি, কিন্তু এদের খাসলটাও আপনাকে বুঝতে হবে, এদের মনোবাসনাটাও বুঝতে হবে যে তারা কী মনোবাসনাটা নিয়ে রাজনীতি করেন এবং করতে এসেছেন। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হল থেকে, 2টি হল থেকে 3 দিন আগে যে পরিমাণ রামদা উদ্ধার করা হয়েছে, মনে হয় যেন বাংলাদেশ কোনো একটা যুদ্ধক্ষেত্রে আছে। এবং যুদ্ধক্ষেত্রে আপনি যদি কাউকে গুলি করে মানেন, তারও মৃত্যুর কিছুটা মানবতা আছে, কিন্তু যখন রামদা নিয়ে আপনি কুপিয়ে কুপিয়ে মারেন সেখানে কোনো মানবতা নেই। কারা এই রামদা জোগাড় করেছে, কারা গুলি করে অস্ত্র উদ্ধার করে অস্ত্র নিয়ে মানুষের উপর, সাধারণ নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে, এই যে আফসোস লীগ এবং তাদের কর্মী সমর্থকরা। আপনারা এদের বানানো ন্যারেটিভকে যখন গিলবেন কিংবা শেয়ার করবেন, তখন আপনি নিজের অজান্তেই আরও একটি ফ্যাসিবাদ, অর্থাৎ ফ্যাসিবাদকেই আপনি লালন করছেন ভিতরে। ছাত্রদের যে অর্জন, বিপ্লবের যে অর্জন, সেই অর্জন নষ্ট হয়ে যেতে পারে এমন কোনো কাজ আপনারা যদি না করেন, তাহলে কেবল এই সরকার শক্তি পাবে, ছাত্ররা শক্তি পাবে এবং যেই পরিবর্তনের লক্ষ্যে এগিয়েছে আমরা, যেই ফ্যাসিবাদকে পরাস্ত করে ভারতে বিতাড়িত করা গিয়েছে, তারা আর বাংলাদেশের রাজনীতিতে ওইভাবে দাপটের সাথে কোনোদিন আসতে পারবে না। আজকের প্রতি বিপ্লবীরা যদি রাস্তায় বসে পড়তে পারতো, দুদিন থাকতো, তাহলে তারা সরকারকে চ্যালেঞ্জ করতো। আজকে দিগম্বর করেছে, খারাপ লাগছে দেখতে, কিন্তু দিগম্বর হওয়ার প্রেক্ষিতে এবং ধানমন্ডিতে একটা লোক যেহেতু যেতে পারে নাই, আওয়ামী লীগও বুঝে গিয়েছে তাদের শক্তি সামর্থ্য কতটুকু, মাঠে তাদের জনপ্রিয়তা কতটুকু। এখন তারা আর চ্যালেঞ্জের পর্যায়ে থাকবে না, তারা নেগোসিয়েশনের পর্যায়ে থাকবে, সমঝোতা। কিসের সমঝোতা? সুস্থভাবে যেন রাজনীতিতে তারা অন্তত করতে পারে, আওয়ামী লীগ রাজনীতিটা যেন করতে পারে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষ তাদেরকে সেই সুবিধা দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমরা বলেছি, আমরা সকল রাজনীতির সম অধিকার চাই, গণহত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে, আন্তর্জাতিক অপরাধের বিচার হবে, যারা মদতদারকারী, যারা নির্দেশদানকারী, যারা এসব কুশীলব প্ল্যান করেছেন, সবার হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু একই সাথে আওয়ামী লীগ একটা সংখ্যালঘু দল হিসেবে তারা বাংলাদেশে যেন তাদের রাজনীতি করতে পারে, দু একবার যেন তারা হাহু করতে পারে, এই সুযোগ দেওয়া উচিত। এটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সেই স্বাধীনতা দেওয়ার পথে নিশ্চয়ই এখন তারা নেগোসিয়েশনে যাবে, তারা সরকারকে চ্যালেঞ্জ করে প্রতি বিপ্লব করা, সরকারকে ফেলে দেওয়ার টার্গেটে নামবে না, কেননা 15 আগস্ট তাদের শিক্ষা হয়ে গিয়েছে এবং এই শিক্ষাটা দিয়েছে ছাত্র জনতা। আমি আলোচনাটা সংক্ষেপ করব, সংক্ষেপ করে যেই কনক্লুশনটা টানবো সেটা হলো, এর মধ্য দিয়েও আমাদের কিছু শিক্ষা নিতে হবে। এই বলে শিক্ষা নিতে হবে যে আমরা অতীতের বাংলাদেশে ফিরে যাব কিনা। আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম যে তারেক রহমান যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন প্রশাসনকে না জানিয়ে নিজ উদ্যোগে একবার গিয়েছিলেন পিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করতে। ছবি দেখুন, শেখ মুজিবের কবর জিয়ারত করছে, কবর জিয়ারত করছে জাতির পিতা হিসেবে নয়, বরঞ্চ মুক্তিযুদ্ধের একজন অগ্র নায়ক হিসেবে শেখ মুজিবের যে ভূমিকা সেটি দিতেই শেখ
তারেক রহমান তার কবরে গিয়েছিলেন। আওয়ামী লীগ অবশ্য এই ধরনের যে মহানুভবতা সেটার প্রতিদান কখনো তাদের রাজনীতিতে দেয়নি, বরঞ্চ তারেককে দেশছাড়া করেছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে, তারেকের ছোট ভাই কোকোকে বিনা চিকিৎসায় যেন মারা যায় সেটির ব্যবস্থা করেছে, জিয়াউর রহমানকে একাধিকবার পাকিস্তানের চর বলেছে, তার মাকে বৃদ্ধ অবস্থায় যেন কারাবন্দী থেকে মৃত্যুবরণ করে সেই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছে। এখন সব উপলব্ধি হচ্ছে, জয় বলছে যে এইভাবে আমাদের রাজনীতি করা উচিত হয়নি, সবই ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ এটাই প্রতিহিংসার রাজনীতি করেছে, যেটা এই প্রজন্ম প্রতিহিংসার রাজনীতি করবে নাকি একটু মহানুভবতা ছড়িয়ে দেবে সেটি আমার বরাবরই আলোচনার বিষয়। যেই ছাত্ররা ধানমন্ডি 32 নম্বর দখলে রেখেছিল, এরা যদি সমবেতভাবে প্রতিবিপ্লব প্রতিহত করার পর তাদের নিজেদের জায়গা থেকে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি তাদের কর্মসূচি শেষ করতো, তাহলে তারা এই ন্যারেটিভটাতে তাদের নিজেদের পক্ষে দাঁড় করাতে পারতো যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলেনি, শেখ মুজিবের ইতিহাসও তারা ভোলেনি। ঠিক একইভাবে জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং সবার প্রতি শ্রদ্ধা নিবেদনটাই আসলে রাজনীতির সৌন্দর্য, কেননা ইতিহাসে এদের অবদান অস্বীকার করার নয়। কোনো উগ্র মতবাদ দিয়ে এই ব্যক্তিদের অবদানকে অস্বীকার করার যদি কোনো চেষ্টা হয় সেটি কেবলই এই যে বিপ্লবের যে প্রাণশক্তি, এই বিপ্লবে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এসেছে, ছাত্র জনতা এসেছে, শিক্ষক এসেছে, সাংবাদিক এসেছে, বুদ্ধিজীবী এসেছে, সবার আত্মাকে ধারণ করার একটা প্রেক্ষাপট তৈরি হতো, সেই সুযোগটা ছাত্র জনতা মিস করেছে। আগামী দিনে তাদের প্রতিজ্ঞা হোক যেন এই ভুল ত্রুটিগুলো থেকে তারা শিক্ষা নেয়, এবং একই সাথে এই রাস্তায় রাস্তায় মানুষের প্রাইভেসি যে হয়রানি হচ্ছে, মোবাইল চেক করা, কিছু মানুষের উপরে দুর্ব্যবহার করা, এগুলো যতটা কমিয়ে আনা যায় এবং যদি না করতে পারা যায় সেটি আরও অনেক ভালো হবে। তাহলে কেবল এই যে বিপ্লবের স্পিরিট এবং অর্জনের যে স্পিরিট সেটি সমুন্নত থাকবে, নতুবা এই ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য শুরুতেই যে বলেছে আফসোস লীগ, যারা স্বৈরাচারের পদলেহনকারী, যারা গণহত্যার জন্য একবারও আহ্বু করেনি, যারা 4 বছরের শিশুটি যে ছাদে হেলিকপ্টার দেখতে যেয়ে মৃত্যুবরণ করলো পুলিশের গুলিতে, তার জন্য তার হৃদয় কাঁদেনি, মুগ্ধের জন্য হৃদয় কাঁদেনি, আবু সাইদকে যিনি সন্ত্রাসী ভাবেন, তারাই এখনকার আফসোস লীগ। আওয়ামী লীগের রাজনীতি যেহেতু বিলীন হওয়ার পথে, সামনাসামনি আর বলতে পারছেন আমরা আওয়ামী লীগ করি, তারা এখন আফসোস লীগ হিসেবে হাজির হয়েছে। এই আফসোস লীগটা যেন জয়ী না হয় সেটি হোক আমাদের আগামী দিনে তরুণদের রাজনীতি, আর সেটা করার জন্য যা যা করণীয় তারা কৌশলী হবেন। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে আওয়ামী লীগ নেতাকে রাস্তার ভিতরে উলঙ্গ করে পিটিয়েছিল। সম্মানিত দর্শক, কী কারণে পিটিয়েছিল এইসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সে আওয়ামী লীগ নেতাকে কী কারণে পিটিয়েছিল এবং কি সে এই ছাত্র আন্দোলনের সময় যে নির্দেশগুলো দিয়েছিল ছাত্রদেরকে মারার জন্য, তার বাহিনীকে যে আদেশ দিয়েছিল সেই সব বিষয় কিন্তু এবার প্রকাশ হয়ে গিয়েছে। সম্মানীয় দর্শক, তার এই কুকর্মগুলো প্রকাশ হওয়ার পরপরই তাকে কিন্তু কঠিনভাবে পিটিয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ জনতা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে তাকে যে পিটিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে এবং তার সকল অপকর্মগুলো এবং সে যে ছাত্রদের বিরুদ্ধে ছিল সেই সব বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।